আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো মাদ্রাসা বোর্ডের আজকে যারা রসায়ন প্রথম পত্র পরীক্ষাটা দিয়েছেন সেটারই কিন্তু গ সেটের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্ন যে এমসিকিউ রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এখানে আমি কিন্তু আপনাদেরকে 25টা এমসিকিউ সমাধান করে দেবো। তো এখানে এক নম্বর অ্যান্সারটি হবে খ, দুই নম্বর অ্যান্সারটি হবে খ, তিন নম্বর অ্যান্সারটি হবে গ, চার নম্বর অ্যান্সারটি হবে ক, এরপরে পাঁচ নম্বর অ্যান্সারটি হবে গ, ছয় নম্বর অ্যান্সার হবে গ, সাত নম্বর অ্যান্সার হবে গ, আট নম্বর অ্যান্সারটি হবে ঘ, নয় নম্বর অ্যান্সার হবে ক, দশ নম্বর অ্যান্সারটি হবে ঘ, এগারো নম্বর অ্যান্সারটি হবে খ, এরপরে বারো নম্বর অ্যান্সারটি হবে ক, তেরো নম্বর অ্যান্সার হবে ক, চোদ্দো নম্বর অ্যান্সার হবে ঘ, পনেরো নম্বর অ্যান্সার হবে আপনার এখানে ক, ষোলো নম্বর অ্যান্সারটি হবে ঘ, সতেরো নম্বর অ্যান্সার হবে খ, আঠারো নম্বর অ্যান্সারটি হবে খ, উনিশ নম্বর অ্যান্সারটি হবে এখানে ক, এরপরে বিশ নম্বর অ্যান্সারটি হবে ঘ, একুশ নম্বর অ্যান্সারটি হবে ঘ, বাইশ নম্বর অ্যান্সার হবে ক, এরপরে তেইশ নম্বর অ্যান্সারটি হবে ঘ, চব্বিশ নম্বর অ্যান্সারটি হবে ক, এরপরে পঁচিশ নম্বর অ্যান্সারটি হবে আপনার গ। তো এই ছিল 25টা এমসিকিউ মাদ্রাসা বোর্ডের রসায়ন প্রথম পাত্রের যে এমসিকিউ সমাধানটা রয়েছে সেটা করে দেওয়া হলো। আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।